অমাবস্যা, তার জন্য একটু টাইডের এফেক্ট। এটার এফেক্ট নেই কিছু, কিন্তু এটা একটা ঘটনা, সেটা হচ্ছে 25 তারিখ পার্শিয়াল সোলার ইক্লিপস। পার্শিয়াল মানে অংশত, মানে আমরা জানি যে সূর্যগ্রহণ কখন হয়, সূর্য থেকে আলো এসে আমাদের পৃথিবীর উপর পরে আমরা দেখতে পাই। এবার সূর্য আর পৃথিবীর মাঝে যদি কেউ চলে আসে, মানে চাঁদ, তো তখন সূর্যের কিছু অংশের আলো আমাদের পৃথিবীর কিছু জায়গা থেকে দেখা যাবে না, দ্যাট ইজ সোলার ইক্লিপস বা সূর্যগ্রহণ। এবার যেহেতু সূর্যের থেকে অনেক ছোট পৃথিবী, তার থেকেও ছোট চাঁদ, ফলে সবসময় পূর্ণগ্রাস হয় না। এবার যেটা হচ্ছে পার্শিয়াল, মানে সূর্যের খুব অল্পটা অংশই চাঁদ ঢাকতে পারবে, তো সেইটা 25শে অক্টোবর এবার হতে যাচ্ছে। এবার যেহেতু টাইমটা হচ্ছে জাস্ট বিফোর সানসেট, ফলে কলকাতা থেকে যখন পিক সূর্যগ্রহণ যেটা পার্শিয়াল, সেটা পুরোটা দেখা যাবে না, তার আগেই সূর্যাস্ত হয়ে যাবে। আমি আপনাকে বলছি কলকাতায় খুব বেশি হলে দেখা যাবে অ্যাভারেজে 12 মিনিট, অর্থাৎ 11.7। টাইমটা নোট করতে পারেন, কলকাতায় শুরু হবে 16:52.3 সেকেন্ডে, মানে 4:52, শেষ হচ্ছে আমাদের দেখতে পাবো না, তার কারণ সানসেট টাইম হচ্ছে 17:04। তো যেহেতু সূর্যাস্ত হয়ে যাবে 17:04, ফলে আপনি পিক পিরিয়ড যেটা আমাদের পরে আসতো, সেটা আমরা এখান থেকে কলকাতা থেকে দেখা যাবে না, কলকাতা থেকে আপনি দেখতে পাবেন 11.7 মিনিট, মানে 12 মিনিটের মতন সময় দেখা যাবে কলকাতায় 16:52 থেকে 17:04। এবার যেহেতু এটা 25 তারিখ, এর মধ্যেও আবার আমাদের ঘূর্ণিঝড়ের ইম্প্যাক্ট থাকছে, ফলে মেঘলা থাকবে, ফলে এবারে খুব একটা ভালো সূর্যগ্রহণ কলকাতা থেকে দেখা যাবে না। ম্যাক্সিমাম ডিউরেশন দেখা যাবে আমাদের একটু নর্থ ওয়েস্টে, যে ধরুন যেমন ম্যাঙ্গালোর থেকে সাউথেও দেখা যাবে প্রায় 57 মিনিট, লখনৌ থেকে দেখা যাবে 52.4, মানে প্রায় 53 মিনিট মতন দেখা যাবে। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে এর আগেও, ধরুন নেক্সট জবে হবে। এবার এই ব্যাপারে একটাই শুধু বলার, সেটা হচ্ছে যে সতর্কতা কী নিতে হবে, যারা দেখবে খোলা চোখে দেখা যাবে না, পার্মানেন্টলি আই ড্যামেজ হতে পারে, তাহলে দেখবো কি দিয়ে, ফিল্টার দিয়ে। কী কী ফিল্টার ইউজ করতে পারি? ভারী থেকে অতি ভারী বৃষ্টি আইসোলেটেড প্লেসে, এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটি জেলাতে শুধু ভারী বৃষ্টি। 25 তারিখ বৃষ্টি একটু কমার সম্ভাবনা, 25 তারিখ যেটা হবে শুধু ভারী বৃষ্টি আমাদের হচ্ছে নর্থ সাউথ 24 পরগনা এবং নদিয়া ডিস্ট্রিক্টে। এবং 24 এবং 25 এই দুদিনই মডারেট রেইনফল হবে হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি আর হচ্ছে রিমেনিং পার্টস অফ ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট। 25 তারিখে কিছুটা ইস্ট মেদিনীপুরেও মডারেট রেইনফল। উইন্ড ওয়ার্নিং যেটা দেওয়া হয়েছে 24 তারিখ নর্থ এবং সাউথ 24 পরগনায় 45-55 গাস্টিং 65 কিলোমিটার পার আওয়ার, এবং পূর্ব মেদিনীপুরে 30-40 কিলোমিটার গাস্টিং 50 কিলোমিটার পার আওয়ার, কলকাতা, হাওড়া, হুগলি, ওয়েস্ট মেদিনীপুর। আবারও বলছি 24 তারিখ উইন্ড ওয়ার্নিং 45-55 গাস্টিং 65 নর্থ সাউথ 24 পরগনা অ্যান্ড ইস্ট মেদিনীপুর, আর 30-40 গাস্টিং 50 কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর। 25 তারিখ উইন্ড একটু বাড়বে, বেড়ে নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা হতে হবে 80-90 গাস্টিং 100, 60-70 গাস্টিং 80 হবে হচ্ছে ইস্ট মেদিনীপুরে। বাকি যে জেলাগুলোতে 40-50 গাস্টিং 60, সেটা হচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর। ফিশারম্যানদের আগেও বলা হয়েছে, আবারও বলা হচ্ছে 23-25 মাছ ধরতে যাবে না, যারা গেছে তারা আজকে রাতের মধ্যে ফিরবে। অ্যাডভাইসারি এই মুহূর্তে যেগুলো আমরা দিয়েছি, সেটা হচ্ছে আমাদের অফশোর অ্যাক্টিভিটিস যেগুলো কোস্ট বরাবর হয় সেগুলো সাসপেন্ড করার জন্যে। সুন্দরবন এরিয়াতে নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এসবে ফেরি সার্ভিস টোটালি বন্ধ রাখা।
আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, সাগর, বকখালি, সমস্ত জায়গায় ওয়াটার স্পোর্টস বাউন্ড অ্যাক্টিভিটিগুলো বন্ধ রাখা। কলকাতা এবং অন্যান্য যে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনসগুলো আছে, সেখানে লো লাইং এরিয়াতে একটা ইনান্ডেশন হওয়ার সম্ভাবনা থাকবে, জল জমে যাওয়ার। আর মাঠের যে স্ট্যান্ডিং ক্রপস আছে মেইনলি কোস্টাল ডিস্ট্রিক্টসের, সেটারও ড্যামেজ হওয়ার একটু সম্ভাবনা থাকছে। হ্যালো হ্যালো, গতকালের নিম্নচাপ আজ সকাল 8:30টায় আরেকটু ঘনীভূত হয়েছে এবং পরিণত হয়েছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন। কোথায় না, দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে, ওয়েস্ট অফ আন্দামান আইল্যান্ডস। ডিস্টেন্স হিসাবে যদি আমরা দেখি, পোর্ট ব্লেয়ার থেকে 110 কিলোমিটার নর্থ নর্থ ওয়েস্টে, আর আমাদের সাগর আইল্যান্ড থেকে অনেকটা দূরে এখনও 1460 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট, এবং বাংলাদেশের বরিশাল থেকে 1130 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট। এটা হচ্ছে এই মুহূর্তের পজিশন। মুভমেন্ট যেটা আমরা বলছি, ইনিশিয়ালি মুভ করবে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস, এবং আগামীকাল 23 তারিখ সকাল নাগাদ এটা আরেকটু ঘনীভূত হয়ে পরিণত হবে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ ওভার ইস্ট সেন্ট্রাল অ্যান্ড সাউথ ইস্ট বে, অর্থাৎ পূর্ব মধ্য এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। এরপর থেকে কিন্তু এটার মুভমেন্টে বদল আসবে এবং এটা রিকার্ভ করে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং আরেকটু ঘনীভূত হয়ে 24 তারিখ সকাল নাগাদ সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে ওভার সেন্ট্রাল বে অফ বেঙ্গল, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের ওপরে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরও কিন্তু এ কন্টিনিউ করবে এর মুভমেন্ট উত্তর উত্তর পূর্ব দিকে। 25 তারিখ সকাল নাগাদ, আই রিপিট, 25 তারিখ সকাল নাগাদ এটা ক্রস করবে বাংলাদেশ কোস্ট, আই রিপিট, বাংলাদেশ কোস্ট, বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ। 25 তারিখ সকাল নাগাদ বাংলাদেশ কোস্ট ক্রস করবে বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ। না, এটা হচ্ছে এই মুহূর্তের পজিশন এবং তার মুভমেন্ট ফোরকাস্ট ইত্যাদি। এর ফলে আমাদের রাজ্যে কী হতে পারে, 24-25 এই সময়টাতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। ওয়ার্নিং যেগুলো আমরা ইস্যু করেছি তার মধ্যে প্রথম যেটা বলছি, রেইনফল, হেভি রেইনফল ওয়ার্নিং, 24 তারিখ নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা। ফল বলছি তো, কলকাতায় 24 তারিখ আফটারনুন ইভিনিং থেকে 25 তারিখ ইভিনিং নাইট অফ দি মডারেট রেইনফল। উইন্ডস্পিড 30-40 যে বললাম, 24 তারিখে আপনাকে বলেছি হচ্ছে কলকাতার ক্ষেত্রে 30-40 গাস্টিং 50, 25 তারিখে 40-50 গাস্টিং 60। এবার এইটা ডেট ওয়াইজ তো ওইভাবে হয় না, কারণ আমাদের ডেট জানেন 8:30, 8:30, আবার লোকের ডেট রাত্রির 12টায় চেঞ্জ হয়ে যায়। বেসিক্যালি যা কিছু হবে 24-এর আফটারনুন থেকে ইভিনিং থেকে শুরু করে 25-এর ইভিনিং নাইটের মধ্যে আশা করা যায় 26 থেকেই পরিস্থিতির উন্নতি হবে আর কি। তাও আবার বলছি, যেহেতু সিস্টেম দূরে আছে, কত বললাম, 1460 কিলোমিটার, বোঝা যাচ্ছে কত দূরে আছে সিস্টেম। ফলে ডেইলি আপডেট আমরা দেবো, আপনারাও নিন রেগুলার যদি কোনো চেঞ্জেস বা কিছু থাকে। কিন্তু মোটামুটি ট্র্যাক ফাইনাল যে ইট উইল গো টু বাংলাদেশ বিটুইন তিনকোনা অ্যান্ড সন্দ্বীপ। ফলে দীপাবলি বা ইসের যে একটা মেজর আমাদের লোকের মধ্যে যে একটা গুজব বা ইত্যাদি ছিল, যে একটা ভীষণ বড় সুপার সাইক্লোন হবে ইত্যাদি ইত্যাদি হবে, সেটা কিন্তু হচ্ছে না। ঘূর্ণিঝড় হচ্ছে আমাদের কোস্টের খুব কাজ দিয়ে গিয়ে, যেহেতু বাংলাদেশে যাচ্ছে, ফলে একটা ঘূর্ণিঝড়টা তো ফুটবলের মতো নয়, অনেকটা তার ব্যাপ্তি, তার ইম্প্যাক্ট হিসাবে আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলো সেগুলোতে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে।
এবং কোস্টাল সন্নিহিত যে জেলা যেটা আমরা বলছি কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর তারও একটা ইম্প্যাক্ট থাকবে, মূলত বৃষ্টি আর মডারেট রেঞ্জের উইন্ড যেটা আমরা বলছি ভেতরের দিকে থাকবে। ফার্দার আপডেট কালকে আমরা এই সময় দেব। খুব শর্টে যদি বলা যায় মেইনলি মেজর এফেক্টেড ডিস্ট্রিক্ট হচ্ছে তিনটে, নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। তার মধ্যেও যদি আমরা একটু আলাদা করি মেইনলি নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা, তার কারণ সিস্টেম যাচ্ছে হচ্ছে বাংলাদেশে, ফলে সুন্দরবন এলাকা সেটা ভারতবর্ষের সুন্দরবন হোক বাংলাদেশের সুন্দরবন হোক সেটা হবে মেজর এফেক্টেড জায়গা। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে, কিন্তু ভারী বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা রেস্ট্রিক্ট থাকবে কিন্তু কোস্টাল ডিস্ট্রিক্ট তিনটে যেটা আমি বললাম নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। হাওয়াও যেটা বেশি চলবে সেটা, এবার আমরা ডেট ওয়াইজ বলছি চব্বিশ পঁচিশ, কিন্তু বেসিক্যালি ধরুন চব্বিশের আফটারনুন ইভিনিং থেকে শুরু করে পঁচিশের ইভিনিং নাইট, আশা করা যায় যা কিছু ইম্প্যাক্ট এই পিরিয়ডটাই হবে আর কি। ২৬ থেকে আশা করি পরিস্থিতির উন্নতি হবে, ২৭ তারিখ আবার রৌদ্রোজ্জ্বল আকাশ পাওয়ার সম্ভাবনা। ব্ল্যাক পলিমার ওয়েল্ডিং গ্লাস অফ শেড নাম্বার ১৪ অথবা কোনো প্রজেকশন করে কোথাও ফেলে দেখতে হবে, খালি চোখে দেখা যাবে না। তো এটাও একটু নিউজ করে দিয়েন, যেহেতু পার্শিয়াল সোলার ইক্লিপস ২৫ তারিখ কলকাতার ক্ষেত্রে, যে টাইমিংটা বললাম ১৬:৫২ থেকে ১৭:০৪ ১২ মিনিট পিক পিরিয়ডটা আমরা দেখতে পাবো না, কারণ তার আগেই সূর্যাস্ত হয়ে যাচ্ছে। সকালের দিকে যখন হয় তখন আপনি পুরো পিরিয়ডটা দেখতে পারেন, এটার শুরুটাই হচ্ছে সানসেটের জাস্ট একটু আগে আমাদের কলকাতার ক্ষেত্রে। ঠিক আছে, ইট ইন দি কোস্টাল এরিয়াজ অফ নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা, আর পূর্ব মেদিনীপুর একটু কম। অ্যাকচুয়ালি এটা বাংলাদেশে যাচ্ছে, ন্যাচারালি ওয়েস্টের দিকে আমরা কম পাবো, ইস্টের দিকেই বেশি পাবো আমাদের কোস্টে, আর আমাদের কোস্টলাইনও খুব ছোট বাংলাদেশের কোস্টলাইনের থেকে। মেইনলি যা হয় সুন্দরবন উইল বি অ্যাফেক্টেড, ফলে সুন্দরবনের আরেকটা যেটা আছে বলি সেটা হচ্ছে ২৫ তারিখ বোধ হয় অমাবস্যা নাকি ২৪, কবে ২৫, ২৫ নিউমুন অমাবস্যা আছে, ন্যাচারালি অমাবস্যার জন্যে যে জলস্তর বাড়ার একটা সম্ভাবনা থাকে সেটা আমরা দেখছি, পরবর্তী ক্ষেত্রে আপডেট দেবো যে ম্যাক্সিমাম কতটা কী হতে পারে, কিন্তু সুন্দরবন এলাকায় একটা বাঁধ ভাঙার মতন সিচুয়েশন হতেই পারে। হ্যাঁ, জলোচ্ছ্বাসটা হতে পারে। আচ্ছা সরি, একটু একটু ওয়েট।